আপনি তো প্রিয়তমার মাধ্যমে অনেক সারা যা গিয়েছেন অনেক দর্শক গিয়েছে হলে এবং প্রশংসাও করেছে আপকামিং যে সিনেমা আপনার রাজকুমার সেটা নিয়ে ব্যাপক আলোচনা চলছে আপনি ব্যক্তিগতভাবে কতটা আশাবাদী আমি তো অনেক বেশি আশাবাদী ইনফ্যাক্ট প্রিয়তমার থেকে আমি অনেক বেশি সাকসেস রাজকুমারে এক্সপেক্ট করছি বিকজ রাজকুমারে আমরা যে অ্যারেঞ্জমেন্ট দিয়েছি লোকেশনের যে ভ্যারিয়েশন আছে গল্প যা আছে এবং আমরা ফাইট করেছি চেন্নাইতে চেন্নাইয়ের ফাইট ডিরেক্টর দিয়ে এবং আমরা ফ্যান্টম ক্যামেরায় শ্যুট করেছি যেটাতে জাওয়ান মুভি শ্যুট হয়েছে ওই যে হৃতিক রোশনের লাস্ট যে মুভিটা হলো সেই ফাইটার সেই মুভি শ্যুট হয়েছে তো সেই মুভিতে আমাদের দেশের কোনো সেই ক্যামেরাতে আমাদের দেশের কোনো মুভি শ্যুট হয় নাই তো সেই ক্যামেরায় আমরা শ্যুট করছি নিউ ইয়র্কে আমরা যেসব লোকেশনে কাজ করছি সেসব লোকেশনে আসলে নিউ ইয়র্কের বড়ো বড়ো ছবি কাজ হয়েছে হোমেলন টু উইক টু স্পাইডারম্যান এই ছবিগুলো ওই সব লোকেশানে কাজ হয়েছে আমরা সেই সব লোকেশানে কাজ করেছি আর আরেকটা জিনিস জেনে আপনি খুশি হবেন যে উইক টুতে যে ক্যামেরার পিছনে ক্রুরা ছিল তারা আমাদের রাজকুমারে কাজ করছে আমরা নিউ ইয়র্কে আঠারো দিন কাজ করছি তারা আমাদের সাথে কাজ করছে কাজটা যে কী প্রফেশনালিজমটা যে কী মিডিয়াটা যে কী তাদের কাছ থেকে আমি প্রতিদিন শিখছি তাদের কাছ থেকে শিখছে এবং ভালো লাগছে যে তারা এটাকে ওন করে তারা জানে তারা কি করবে আমরা তো জানিই না আমরা কী করবো আমরা কাজে নামার পর চিন্তা করি কী করবো তারা কাজে নামার বহু আগে টেবিলে তাদের প্ল্যান করা থাকে তারা কি করবে এই জিনিসটা আসলে দরকার আমাদের 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 সবার জন্য দরকার